সংটা হোয়াটএভার আপনাদের আপনাদের মনে যা যা প্রশ্ন থাকুক, ভালো লাগা থাকুক, শেয়ার করার থাকুক, টলি রিপোর্টারের পেজে গিয়ে এই ইন্টারভিউতে কমেন্ট সেকশনে যাবেন, স্পেশাল করে করে মেনশন করে করে লিখবেন এবং সেগুলো লিখলে আমাদের কাছে ডিরেক্টলি পৌঁছাবে আর আমরা নেক্সট যেদিন বাইট দেবো সেদিন আমরা সেগুলো আনসারও করবো। অ্যান্ড ইউ নেভার নো আপনাদের কেমন লাগছে সেটা আমাদের জানান, মানে আপনাদের ছ মাস 7 মাস আপনারা দেখছেন, হ্যাঁ আপনাদের ফিডব্যাকটা আমরা ডেফিনেটলি জানি, আপনাদের যদি কোনো রিপোর্টারে প্লিজ জানান, স্পেসিফিক কোনো যদি ফিডব্যাক থাকে অ্যাবাউট কোনো ক্যারেক্টার, কোনো গল্প, কোনো এপিসোড, আপনাদের খুব মন ছুঁয়েছে, ভালো লাগছে সেইগুলো একদম মন খুলে পরিষ্কারভাবে বলতে পারেন প্লিজ। বলবে কোথায় টলি রিপোর্টারে, কোথাও না, এক্সক্লুসিভলি অন টলি রিপোর্টার, টলিউড নিয়ে যা কিছু মন টলি রিপোর্টার, অটোওয়ালি নিয়ে যা হবে টলি রিপোর্টার ছাড়া যেন অন্য কোনো চ্যানেলে না হয় আমরা কিন্তু সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। ট্রু ট্রু ট্রু। নমস্কার, আপনারা দেখছেন টলি রিপোর্টার আর সাথে রয়েছে আমি রাখি। আমরা এখন রয়েছি টুম্পা অটোওয়ালির মেকআপ রুমে আর আমাদের সঙ্গে রয়েছে এখানে গল্পের দুই ভাই, তাই তো? একদম, দুই ভাই, দাদা এদিকে ভাই এদিকে। আর আমাদের কাছে কিন্তু গল্পে পুরনো হয়ে গেলেও আমাদের কাছে এখনো পর্যন্ত নতুন, কিন্তু কারণ এটাই হচ্ছে প্রথম ইন্টারভিউ অনিরুদ্ধদার। অ্যাবসলিউটলি। কেমন আছো আর কি চলছে সে নিয়ে শুনবো। আমি খুব ভালো আছি অ্যাকচুয়ালি, ঠান্ডাটা পড়বে করছে কিন্তু অনেক দেরি করছে পড়ার জন্য, তো ঠান্ডাটা ওয়েট করছে, এনজয় দ্য উইন্টার্স। সিক্রেটসগুলো হয়তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ একটা যেটা কথা আমরা বলতে পারি যে অপরকেই সিক্রেট বলতে পারি না, আমাদের দুজনের আই থিঙ্ক এই সেটে আমাদের দুজনের বন্ডিংটা ইজ ভেরি স্পেশাল অফ স্ক্রিন অ্যান্ড অন স্ক্রিন, মানে আমরা দুজনে অফ স্ক্রিন এতটাই ভালো বন্ধু যে অন স্ক্রিন সেটা হয়তো রিফ্লেক্ট করে, আর আমরা দুজনে সব থেকে বেশি একে অপরের সাথে সময় কাটাই, আমরা সেম ড্রেসিং রুম শেয়ার করি, আমরা একসাথে বের হই, আড্ডা মারি, অনেক সময় সেম ইস্যুস হয় দুজনের সাথে, তো আমরা একসাথে বসে ওই দুজন মিলে একে অপরের কাছে সেটা বার করি, দিয়ে হঠাৎ করতে করতে রিয়েলাইজ করলাম আমরা দুজনে সেম জিনিসটা নিয়ে হয়তো তিতে বিরক্ত শেয়ার করছি একই জনের ব্যাপারে বা একই জিনিস নিয়ে। তো অনিরুদ্ধর সাথে মানে এইটা আই থিঙ্ক দ্য বেস্ট পার্ট দ্যাট হ্যাজ হ্যাপেন ইন দিস শো ফর মি, যে অনিরুদ্ধকে পেয়েছি আমি, অ্যান্ড ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আর অনিরুদ্ধর সাথে থেকে আমি অনেক কিছু শিখেছি, আর আমাদের বন্ডিংটা ইজ ভেরি নাইস, মানে সেইটা সব থেকে বেশি এনজয়েবল পার্টটা, কারণ দুজন মানুষ যখন ভালো বন্ধু হয় তাদের অন স্ক্রিন আই থিঙ্ক কেমিস্ট্রিটা অতটা ভালো হয় আর অফ স্ক্রিন আমাদের কেমিস্ট্রিটা ভালো, আর আমরা দুজন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, আই থিঙ্ক আমরা দুজনের জন্যে কোনটা অর্ক। হ্যাঁ, আমি এবার আর কয়েকটা কথা বলে আচ্ছা, হ্যাঁ আমার শায়ন, এবার এখানে আমাদের সেটে একটা খুব বদ অভ্যাস রয়েছে যে আমরা নিজেদের ভালো নাম নিয়ে ডাকি না, ফলত অনিরুদ্ধ নামটা অলমোস্ট সেটে কেউ জানে না, শায়নটা তাও ডাকা হয় কিন্তু আমাদেরকে সবাই আবির অর্ক বলে ডাকে, তাই জন্য ও বলতে অনিরুদ্ধ বলতে গিয়ে অর্ক বলে ফেলছিল, আমিও শায়ন বলতে গিয়ে আবির বলে ফেলছি, বাট আর বন্ড ইজ রিয়েলি স্পেশাল, শুরু থেকেই আমি ওকে পেয়েছি এবং শুরু থেকে যেহেতু ড্রেসিং রুম আমরা এক শেয়ার করি সারাটাক্ষণ, অলমোস্ট উই আর স্পেন্ডিং আ লট অফ টাইম টুগেদার, অ্যান্ড বন্ধুত্ব তৈরি করতে সময় এবং কয়েকটা ভালো লাগা এবং খারাপ জায়গার খারাপ লাগার জায়গায় কমনালিটি ছাড়া খুব একটা কিছু লাগে না, সময়টাই বোধ হয় সব থেকে বেশি একটা খুব নেসেসারি একটা ক্রাইটেরিয়া টু ফর্ম আ ফ্রেন্ডশিপ, নট অলওয়েজ বাট ওটাই যে বললাম, ভালো লাগা এবং খারাপ লাগার জায়গাটাও শেয়ার করি আমরা, এবং আমরা এবার অফ স্ক্রিনে আমাদের অন স্ক্রিনে অনেকদিন আমরা সিন করিনি শুরুর থেকে, অনেক পরে গিয়ে আমরা অন স্ক্রিন শুরু করলাম শ্যুট করা, অ্যান্ড উই আর হ্যাভিং আ রায়ট রাইট নাও, এবং অন স্ক্রিনে আমরা যতটা অ্যান্টাগনিস্টিক মানে অলমোস্ট এখন একটা অ্যান্টাগনিজম রয়েছে, একটু খারাপ লাগা রয়েছে, কিন্তু অন স্ক্রিনে কিন্তু আমরা অফ স্ক্রিন কিন্তু ততটাই আমরা খেলার ছলে আড্ডা মেরে উল্টো পাল্টা করে সব আমাদের শ্যুট শেষ হলেই আমরা দুজন একসাথে কোথাও একটা বেরিয়ে যাই, এদিক ওদিক করি, এইসবভাবেই চলে। সিক্রেটস আমি জানি না, আমার ভাগ্যে এখনো সিঙ্গারা, ঠান্ডা সিঙ্গারাই রয়েছে এখনো, এখন এখন অনিরুদ্ধ অনেক বেশি হেলথ কনশিয়াস, এখন অনিরুদ্ধ খায় না চপমুড়ি, ঠিক আছে ওই সিক্রেটটা রিভিল করার দরকার, ওটা থাক থাক থাক, আর কি বলতে হবে বল। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, এখন ব্যাপারটা খুব একটা মানে এতটাই, এতদিন হয়ে গেল প্রায় 6-7 মাস, 7 মাস ছুঁড়ি ছুঁড়ি হয়ে গেলো,
এখন ব্যাপারটা খুব নর্মালাইজড হয়ে গেছে, প্রত্যেক দিন জীবনের সাথে আমাদের মিলে গেছে, ইটস অলমোস্ট এ ডে টু ডে রুটিন অ্যান্ড উই এনজয় ইট এভরি ডে ওয়েন উই ওয়েক আপ। আই থিঙ্ক আই ডু, আই থিঙ্ক হি ডাজ অলসো। ওয়েন আই ওয়েক আপ আই লুক ফরওয়ার্ড টু কামিং হিয়ার, আসার জন্য অপেক্ষা করে থাকি, কারণ সবাই এখানে যারা যারা রয়েছে, টেকনিশিয়ান থেকে শুরু করে সমস্ত কাস্ট অ্যান্ড ক্রু, উই হ্যাভ বিকাম লাইক এ ফ্যামিলি, একটা পরিবারের মতো হয়ে গেছে সবার সাথে, সবার খুনসুটি, ভালো লাগা, খারাপ লাগা ইত্যাদি। তো ইটস 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 এ প্রিভিলেজ টু বি পার্ট অফ দিস জার্নি। আর এখন মনে হয় যে ওই যখন আমাদের সাপোজ লেট কল টাইম থাকে বা আমাদের অফ থাকলো, এমন হয়ে গেছে আমাদের হ্যাবিট বাড়িতে থেকে না ব্ল্যাঙ্ক হয়ে যাই, কী করবো বাড়িতে থাকলে, মানে দুপুরবেলা কল, সকালে উঠে তো পড়েছি, কাজ 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 কাজ, কারণ উঠে ফার্স্ট কাজ হচ্ছে এখানে আসা, যতক্ষণে যাওয়া কি বাড়িতে খেতে ঘুমিয়ে পড়া। এবার যখন এই প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পরে, এখন এটাও আমরা মাঝে ডিসকাস করছিলাম যে এইখানে না আসলে না মনে হয় কেমন যেন কিছুটা মিসিং, হাতে কিছু করার নেই সারাদিনে, মানে হয়তো কাজ রয়েছে কিন্তু ওইটা ইভেনচুয়ালি গিয়ে বিছানার চারটে কোনায় চারটে কর্নার ঘুরতে ঘুরতে ওই বিছানা আর হয়তো স্ক্রিন সিনেমা বা ওটিটি দেখতে 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 সময়টা। এবার সেটার একটা কারণ হচ্ছে এটা করার ফলে আমরা এতটাই সময় এখানে কাটাই, আমার বন্ধু বান্ধবরা সোশ্যাল অনেক দূরে চলে গেছে, সোশ্যালি এলিয়েনেটেড ডিসকানেক্টেড দুটো মানুষ, যার এন্টি ওয়ানার বাড়ি ছাড়া যারা রাস্তায় জম্বির মতো ঘুরে বেড়ায় বলা, তো সেটা একটা কারণ। কাজ তো ডেফিনেটলি কাজ করে খুবই ভালো লাগছে, আই থিঙ্ক উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম, যে সবাই একসাথে, আর ইউনিটটার এতটা একটা ভালো বন্ডিং হয়েছে না, সেই জন্য হয়তো সেটা সিরিয়ালের দ্বারা বই প্রকাশও হচ্ছে, মানে এই যে এফার্টটা দিচ্ছি সেটা অন স্ক্রিন সবার, এটা তো একটা মিলিত এফার্ট, এটা তো একজনের জন্য সিরিয়াল রান করছে না, বিহাইন্ড ক্যামেরা যারা, ইন ফ্রন্ট অফ ক্যামেরা যারা, সবাই মিলে জিনিসটা খুব ভালো হয় বলেই। আর তোমরা তো আসো, তোমরা দেখতেই পারো, আমাদের ডিরেক্টর ইজ আ বিউটিফুল পার্সন, কুন্তলদা, কুন্তলদা ইজ ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং পার্সন আই থিঙ্ক, মোস্ট কালারফুল এভার পার্সন, যদিও কালো ছাড়া খুব একটা কিছু পড়ে না, না না, প্রত্যেকদিন তার সেই কালারটা পড়ে, ও মঙ্গলবার লাল, প্রত্যেকদিন কুন্তলদা সেটে আসে, সেই দিনের যে কালার হয় বা যেই সারাদিনের সাতটা কালার, মানে রেইনবো, রেইনবো, হি ইজ দ্য রেইনবো, হি ইজ দ্য রেইনবো, হি ইজ দ্য ওয়াকিং টকিং রেইনবো। গল্পে কি চলছে এটা সায়ন বেটার বলতে পারবে, অর্কর গল্পে কি চলছে? এক তো ওভারঅল গল্পেই বল, ওভারঅল গল্প তো আই থিঙ্ক আগে যাই হোক, তো ওভারঅল গল্প আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আবির মল্লিকের জীবনের অনেক কটা ঘটনা একসাথে রিভিল হতে শুরু করেছে। এক, অবভিয়াসলি আবির এখনও জানে না যে অর্ক ওর ভাই, ও কেউ বন্ধুর মতোই ট্রিট করছে, আর বাড়ির যদিও সবাই জানে তারা আবিরকে কেউ জানায়নি। সেকেন্ড অফ অল, আবিরের যে এত বড় একটা এম্পায়ার সেটা কিন্তু একটা খুব ভালনারেবল পজিশনে দাঁড়িয়ে রয়েছে, যখন তখন সেটা পড়তে পারে। আর আবিরের মতো একটা চরিত্র যে এতটা কষ্ট করে সে জিনিসটাকে ব্রিক বাই ব্রিক তৈরি করেছে, তার যদি সেই এম্পায়ারটা পড়ে যায়, সেটা যে কোনো মানুষের জীবনে যদি হয় হট করে, মানে সেটার থেকে আবির মল্লিকই বা কী করে উঠবে, তার ফ্যামিলি কী করে উঠবে, টুম্পা কী করবে, আর মানে মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টে দাঁড়িয়ে দের ইজ টু মেনি আনসার্টনিটিস, আমি কোনো কিছু সার্টেনভাবে বলতে পারবো না কী হতে চলেছে, টু মেনি কোয়েশ্চেন্স এই মোমেন্টে দাঁড়িয়ে, যে এতগুলো প্রশ্নের মুখে সবাই পড়ে রয়েছে, আর আবির মল্লিক একা নয়, কিন্তু প্রত্যেকটা চরিত্রের সামনে একটা করে প্রশ্ন রয়েছে, ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার হ্যাজ আ কোয়েশ্চেন ইন ফ্রন্ট অফ হিম অর হার। মানে আমি এটাই আগে একটু আগে যখন বাইট নিচুর আগে আমি সেটাই বলছিলাম যে এই এমন একটা সিরিয়াল যেখানে এত মাল্টিপল ক্যারেক্টার্স উইথ স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড, স্পেসিফিক স্টোরি, আর পুরোটাকে এত সুন্দর ব্লেন্ড করে সলিলদা লিখছে, মানে যারা অডিয়েন্স তারাও সেটা পাচ্ছে বলে আমরা সেটা তাদের ভালোবাসা টিআরপির মাধ্যম দিয়ে পাচ্ছি, আর মানে আমরাও যখন লাইনার শুনি, রিসেন্টলি একটা ঘটনা বলছি, মাঝে একটা লাইনার পড়ছিলাম আমরা দুজন একসাথে সেদিন পোস্ট শ্যুট, আমরা গেছিলাম একটা জায়গায় বসে আমরা আড্ডা মারছিলাম, তো আমি লাইনারটা না, ও আরেকজনের সাথে কথা বলছিল, আমি লাইনারটা পড়ে হঠাৎ করে একটা জিনিস পড়ে আমি অর্ককে একটু নাচ করে বললাম, অর্ক এটা পড়, ও কথা বলছে, আমি ওকে কথা কেটে না এটা ধর, ও পড়লো, দুজন দুজন থেকে লোকটা এক্সচেঞ্জ করলাম, হোল্ড রিয়াকশন প্যান্ট চাক 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 চাক, আমরা দেখলাম এটা হলে কী করবো আমরা, মানে এরকম টাইপের স্টোরি আসছে আগে, এবং এত ইন্টারেস্টিং, মানে লাইনারেও কিন্তু যে উত্তরগুলো ক্লিয়ারলি দেওয়া আছে তা নয়, মানে লাইনার পড়ে আমরাও ভাবছি এরপর কি হবে, কে করেছে এটা, কেন করেছে, এরপরে কি আসতে চলেছে। সো অদ্ভুত স্ক্রিন প্লে রাইটিং হচ্ছে, অদ্ভুত লেখনী হচ্ছে, অদ্ভুত পারফরমেন্স হচ্ছে, এবং সব কিছু মিলিয়ে সেটা কিন্তু একটা অদ্ভুত জমজমার জায়গায় আছে। পারফরমেন্স ওয়াইজ, হোয়াইল পারফর্মিং উই আর এনজয়িং
অ্যাবসলিউটলি টু দ্য টু দ্য ব্রিঙ্ক আর কি। মুড়ি খাবি? না, মুড়ি খেলাম আমি। তো হ্যাঁ, এটাই এটাই গল্প, তো এই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনাদের কেমন লাগছে সেটা আমাদের জানান, মানে আপনাদের ছমাস সাত মাস আপনারা দেখছেন, হ্যাঁ আপনাদের ফিডব্যাকটা আমরা ডেফিনেটলি জানাবো। আপনাদের যদি কোনো রিপোর্টারে প্লিজ জানান, স্পেসিফিক কোনো যদি ফিডব্যাক থাকে অ্যাবাউট কোনো ক্যারেক্টার, কোনো গল্প, কোনো এপিসোড, আপনাদের খুব মন ছুঁয়েছে, ভালো লাগছে, সেইগুলো একদম মন খুলে পরিষ্কারভাবে বলতে পারেন প্লিজ। বলবে কোথায় টলি রিপোর্টার টলিউড নিয়ে যা কিছু মন তলি রিপোর্টার অটোওয়ালি নিয়ে যা হবে টলি রিপোর্টার ছাড়া যেন অন্য কোন চ্যানেল না হয়, আমরা কিন্তু সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। ট্রু 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 ঠিক আছে। লাস্ট ইন্টারভিউ কিন্তু টুম্পারি বেরিয়েছিল, আমার এটাও বেরোবে টুম্পারি। হ্যাঁ, আমরা তো অলওয়েজ দেয়, আমাদের তো মানে টলি রিপোর্টার আমাদের ফার্স্ট ডে অফ যেদিন প্রেস মিট ছিল সেইদিনও টলি রিপোর্টার ছিল, রাইট রাইট রাইট, সেইদিন থেকে আমাদের প্রথম দিনের সাথে কিন্তু টলি রিপোর্টার যুক্ত। তো সেই হিসেবে বেস্টটা প্ল্যাটফর্মটা হোয়াট এভার আপনাদের আপনাদের মনে যা যা প্রশ্ন থাকুক, ভালো লাগা থাকুক, শেয়ার করার থাকুক, টলি রিপোর্টারের পেজে গিয়ে এই ইন্টারভিউতে কমেন্ট সেকশনে যাবেন, স্পেশাল করে করে মেনশন করে করে লিখবেন, এবং সেগুলো লিখলে আমাদের কাছে ডিরেক্টলি পৌঁছাবে, আর আমরা নেক্সট যেদিন বাইট দেবো সেদিন আমরা সেগুলো আনসারও করবো। অ্যান্ড ইউ নেভার নো। Tollywoodreporter